Được chưa? অনুশীলনী 2.5ৰ 13 নম্বৰৰ 3 আমাক কি কৈছে যে যদি twice a - b + c = 0 তেন্তে প্ৰমাণ কৰা যে 4a² - b² + c² + 4ac = কি হ'ব 0 এতিয়া এই সংখ্যা কেইটা যদি আমি চাও যে ইয়াত বৰ্গ সংখ্যা কোনটো নহয় এটা এটা বৰ্গ সংখ্যা এটো বৰ্গ সংখ্যা এটো কিন্তু এটো এটা বৰ্গ সংখ্যা নহয় যদিও 4 টো বৰ্গ সংখ্যা কিন্তু লগত চলক কি আছে a আৰু c তাহাতি কেটা বৰ্গ সংখ্যা নহয় সেইটো কাৰণে আমি কি কৰিম যে এই a আৰু c টো একেফালে ৰাখিম এই b টো ইটো পাৰালৈ লৈ গুচি যাম কাৰণ যিটো বৰ্গ সংখ্যা নহয় তাত চলকটো তোমাৰ কি কি আছে a আৰু c আছে আমি ইয়াত কৰিম twice a plus c minus b টো ইফালে গ'ল স্কোয়ার যেহেতু পাব লাগিব দুই ফালে বর্গ কৰি দিম টুয়াইস এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার এটা আমি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাত ভাঙিম এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটো হব টুয়াইস এ হোল স্কোয়ার টু ইন্টু টুয়াইস এ ইন্টু সি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল বি স্কোয়ার টু টু স্কোয়ার কৰিলে ফোর ফোর এ স্কোয়ার দুগুণ চারি এ সি প্লাস সি স্কোয়ার এটা আমি কি কইম এ প্লাস বি স্কোয়ার এফলে লৈ আছে প্লাস বি স্কোয়ার টু এফলে লৈ আছে কি হবো মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এটাকে আমাক প্রমাণ করতে হবে এটো বি স্কোয়ার যদি বা আগত আছে এটো পিছত আছে একো না থকা কিটা আছে না 4 এ স্কোয়ার আছে 4 এ সি আছে সি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার আছে হল তারপর কইনাখন আমি এটা কথা কৈছিলোঁ যেতিয়া এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় তেতিয়া হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল হাইস এ বি সি হয় আমি আকৌ এতিয়া সেইটো এই 4 নম্বৰৰ প্ৰশ্নটোত ব্যৱহাৰ আমাক কৈছে যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তেন্তে দেখুওৱা যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি সি c plus a whole square by c a a plus b whole square by a b equal to 3 বুলি আমি কি কৰিব লাগে প্ৰমাণ কৰিব লাগে তাহলে আমি প্ৰথমে লিখিম যে দিয়া আছে a plus b plus c is equal 0 যদি a plus b plus c is equal 0 হয় তেন্তে আমি প্ৰমাণ কৰি থৈছো যে a cube plus b cube plus c cube equal ঠাইস এ বি সি হ'ব সেইটো ইকুৱেশ্যন এড হৈ গ'ল লগতে বি প্লাছ চি চি প্লাছ এ আৰু এ প্লাছ বি আমি মানটো উলিয়াম যে বি প্লাছ চি বি প্লাছ চি মানটো কি হ'ব এইটো ইফালে গ'ল মাইনাছ এ চি প্লাছ এ চিটোৱে এইটোৱে বিটো ইফালে গ'ল মাইনাছ বি আৰু এ প্লাছ বি চিটো ইফালে গ'ল মাইনাছ চি এইটো আমি ধৰিম 2 নম্বৰ এটা হয়তো প্ৰমাণ কৰিব লাগে আমি কি কৰিম লেফট হ্যান্ড সাইড টু যে লেফট হ্যান্ড সাইড টু আমাক কি দিছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি সি সি প্লাস এ হোল স্কোয়ার বাই সি এ আৰু এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি আমি প্ৰথমতে বি প্লাস সি জায়গা তার মানটো পাতিম বি প্লাস সি মানে আমি পালো মাইনাস এ হোল স্কোয়ার বাই বি সি সি প্লাস এ মানে পালো মাইনাস বি হোল স্কোয়ার বাই সি এ আর এ প্লাস বি মানে পালো মাইনাস সি হোল স্কোয়ার বাই এ বি এই মান কিটা আমি কোনটো ইকুয়েশনৰ পৰা পালো দুই পৰা ইয়াত লিখি দিবা যে দুই পৰা এটা মাইনাস টু স্কোয়ার কৰিলে হৈ যাব প্লাস এটো হ'ব এ স্কোয়াৰ বাই বি চি বি স্কোয়াৰ বাই চি এ চি স্কোয়াৰ বাই এ বি এতিয়া আমি হৰকেইটাৰ কি কৰিম লসাগু ল'ম যে বি চি চি এ বি যিহেতু গোটেইকেইটা চলকেই এবাৰ এবাৰেই আছে তেতিয়াহ'লে লসাগুটো কি হ'ব এ বি চি হ'ব এতিয়া আমি জানো হৰটোৱে লসাগুটোক হৰণ কৰে এ বি চিটোৱে এইটো হৰণ কৰিলে বি চিটো কটাকটি গুচি যাব হৰণ এনেকে লসাগুটো এ বি চি তাক হৰয়ে হৰণ বিটোৱে বিটোৱে চিটোৱে চিটোৱে গুচি গ'ল এ থাকিলে
এই এ টুৰ লগত এ স্কোৱাৰ কৰিলে হ'ব এ কিউব। ঠিক সেইদৰে এই চি এ টুৱে যদি এইটো ঘন কৰোঁ চি এ টো গুচি যাব বি থাকিব, বিৰ লগত আকৌ লবটো পূৰণ বি কিউব। এ বি এ এ বি এ গুচি যাব চি থাকিব, চিৰ লগত আকৌ ওপৰটো পূৰণ চি কিউব। তেতিয়াহ'লে আমি কি জানো যে এ কিউব প্লাছ বি কিউব প্লাছ চি কিউব ইকুৱেল থাইচ এ বি চি। ইয়াত আমি লিখিম থাইচ এ বি চি, সেইটো আমি আগতে প্ৰমাণ কৰি থোৱা আছে। সেইটো আমি থৈছিলোঁ এক নম্বৰ ইকুৱেশ্যন। এতিয়া ইয়াত এ বি চি এ বি চি কথা কি গুচি গ'ল, কি থাকিলে তিনি, আৰু এইটোকে আমাৰ প্ৰমাণ কৰিব ইকুৱেল ৰাইট হেণ্ড।